ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের মধ্যে থেকে যাদের যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে অথবা আপনারা যারা যারা ড্রাইভিং লাইসেন্স বানাতে চান তাদের জন্য উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে জুলাই মাস থেকে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আসতে চলেছে পাঁচটি বড়ো পরিবর্তন যেই পরিবর্তন সম্পর্কে আপনাদের প্রত্যেককেই জানতে হবে না হলেই কিন্তু আপনারা পড়তে পারেন সমস্যায় তো বন্ধুরা সে নিয়ে লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আগামী জুলাই মাস থেকে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কোন পাঁচটি বড়ো পরিবর্তন আসতে চলেছে সমস্ত কিছু আপডেট ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না জুলাই থেকে ড্রাইভিং লাইসেন্স আসে চালানো শিখছেন অথবা গাড়ি চালান গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স অত্যন্ত জরুরি তবে যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে তা করাবেন ভেবে থাকলে এখনই করি নিন জুলাই মাসের আগে তা না করালে জারি হতে চলেছে নতুন নিয়ম আর এই নতুন নিয়ম সুবিধার পাশাপাশি অসুবিধার সম্মুখীন হতে পারেন আপনি পয়লা জুলাই দু হাজার থেকে ড্রাইভিং লাইসেন্সে জারি হচ্ছে নতুন নিয়ম নতুন নিয়ম জারি হওয়ার পর একাধিক পরিবর্তন আসতে চলেছে যা নিয়ে আমরা সচরাচর সরগরম নই নতুন নিয়মের আওতায় ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে প্রাইভেট ড্রাইভিং সেন্টারগুলি ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে পাঁচ বছর অন্তর অন্তর এই সংখ্যাগুলির লাইসেন্স বৃদ্ধি করা হবে নতুন নিয়ম অনুসারে আরটিও অফিসের লাইসেন্সের জন্য নতুন করে পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই রাজ্য সরকার শিক্ষিত ড্রাইভিং ট্রেনিং সেন্টার পাস করলেই পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স প্রাইভেট ট্রেনিং সেন্টার খোলার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম লাগু হচ্ছে যেমন ছোটো গাড়ির ক্ষেত্রে এক একর জমি থাকতে হবে বড়ো গাড়ির ক্ষেত্রে দু একর জমি থাকতে হবে স্টিমুলেটর স্টেস ট্র্যাক থাকতে হবে প্রশিক্ষকের হাই স্কুল ডিপ্লোমা পাঁচ বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এছাড়া লাগু হচ্ছে আরও বেশ কিছু নিয়ম ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বয়সের প্রমাণপত্র হিসেবে দেওয়া যাবে বার্থ সার্টিফিকেট পাসপোর্ট প্যান কার্ড ইত্যাদি ঠিকানার প্রমাণপত্র হিসেবে দেওয়া যাবে রেশন কার্ড পাসপোর্ট আধার কার্ড ইত্যাদি পাশাপাশি দিতে হবে ছবি এবং চারটি ফর্ম ফিল করতে হবে